কন্ট্রোলশিপে আসিফ যা বলেছেন এটা নিয়ে আপনি আসলে কি আসিফ ভাই বলছে যে যারা আর্জেন্টিনার করে আমি ওনাদের সাথে তর্ক করি না এটা আসিফ ভাই বলছে সিনিয়র ভাই উনি এই কথাটা যে বলল যে আর্জেন্টিনার যারা করে আমি তাদের সাথে কথা তর্ক করি না আরে ভাই আর্জেন্টিনার মানুষ তো আপনার সাথে তর্ক করতে যাবে না যারা এই কথা বলে তারা বেশি বোকা কারণ খেলার সবার মনের মধ্যে আনন্দ জাগায় এবং হচ্ছে খেলা তো সবার মনের মধ্যেই আছে কেউ আর্জেন্টিনা কেউ ব্রাজিল তার জন্য যে আর্জেন্টিনা বোকা ব্রাজিলরা ভালো লোক এরকম কিছু না আর্জেন্টিনা সাপোর্ট যারা করে অনেক খেলা বুঝে অনেক ভদ্র ঠিক আছে যে কথাটা বলছে এটা একটা ফালতু কথা যে বলছে হয়তো এটা তার ধারণা ভুল কারণ আমরা হচ্ছে হারলো আর্জেন্টিনা জিতলো আর্জেন্টিনা আপনারা খেয়াল করে দেখবেন যখন ব্রাজিল জেনকে জিতে এদিকে অনেক ফাউল ফাউল কথা বলে ওনারা অনেক ফাউল ফাউল কথা বলে ঠিকই জেনকে আর্জেন্টিনা জিতে এনকে আপনারা দেখবেন যে কয়টা আর্জেন্টিনার দর্শক ফাউল কথা বলে আর্জেন্টিনার যারা করে এনারা খেলা বোঝে এই কারণে মানুষের সাথে তর্ক করতে যাবে না ভাই আমরা কাপ দেখা সাপোর্টার নাম রইলাম মেসি দেখা সাপোর্টার উনি একজন বাংলাদেশের জনপ্রিয় সঙ্গীত শিল্পী সে এমন ধরনের কথা বলা তার উচিত ঠিক না যদিও বলে থাকে কারণ আমাদের মাস্তাবি ভাই সেও আর্জেন্টিনা করে তার মতোই একজন লিজেন্ড সে বাংলাদেশের আর্জেন্টিনা করলে যে তারা হচ্ছে তাদের সাথে সে কথা বলবে না এবং বোকা হয় তারা এটা যদি বলি তাহলে ব্রাজিলের তিনি তো কাপ দেখে ব্রাজিলের সাপোর্ট করছে মেসির সাথে কেউ যদি ধোকা লাগা ভরে যায় মেসি নিজে হাত দেওয়া ওরা একটা বদলতা আছে আর্জেন্টিনা দলের মধ্যে অন্য দলে আমি পাই নাই আমি আসিফ ভাই গান পছন্দ করি ছোটবেলা তার ওপিয়া তুমি কোথায় গানটা ক্যাসেট কিনে আমি অনেকবার হাজার কত কোটি বার শুনছি আমি নিজেও জানি না আমি বলতে পারবো না কিন্তু তাকে নিয়ে যদি সেভেন আপ বলি টল করি তাদেরকে যদি বলি আপনার দল হচ্ছে আপনাদের লিজেন্ড নেইমার সে বারবার গড়াগড়ি খায় রাস্তা তাদের যেমনটা লাগে আমাদের মেসিকে নিয়ে আমাদের আর্জেন্টিনাকে নিয়ে আমাদের এইখানে ঠিক ততটাই লাগে আর্জেন্টিনা বাদে আরও কয়েকটা দেশ আছে যেমন ব্রাজিল আছে জার্মান আছে আরও কয়েকটা টিম আছে কিন্তু আমার মতে একটা কথা বলতে গেলে কি যে ব্রাজিলে যেমন প্লে ছিল কাকা ছিল রোনালদিনো ছিল যদি দশটা প্লে দশটা রোনাল্ডো কেমন রোনালদিনো আসে কিন্তু আমাদের আর্জেন্টিনা একটা ম্যাচের মতো হইতে পারবে আমাদের ভাগ্য খারাপ আমরা পাঁচবার রানার্স আপ হয়েছি যদি ভাগ্য সহায় থাকতো হয়তো আমরা কাপ পাইতাম এই জন্য এটা বলা তার উচিত না যে আর্জেন্টিনার সমর্থকরা বোকা রাজ্যে বাস করে